বাংলাদেশ দলের এশিয়া কাপের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তবে বুধবার অনুশীলনে তিনি বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন, ফলে তাকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শান্ত ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন বলে জানা গেছে। এর পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার আঙুলের অবস্থা জানার জন্য। রিপোর্ট হাতে পেলেই তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এদিকে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মেনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, রিপোর্ট হাতে পেলেই তার বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেছেন, আমরা চিকিৎসকের কাছ থেকে রিপোর্ট পেলে তার বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেব। ধারণা করা হচ্ছে শান্ত ছিটকে গেলে তার বদলি হিসেবে বাংলাদেশ দলের ডাক পেতে পারেন আরেক ব্যাটসম্যান মমিনুল হক। সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ এ দলের হয়ে দারুণ খেলেছিলেন তিনি। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের মাটিতে তিনি 133 বলে করেন 182 রান। এই ঝোড়ো ইনিংসের সুবাদে বাংলাদেশ দলও জয় পায় বড় ব্যবধানে। এবার সেই ইনিংসের এই প্রতিদান পেতে পারেন মমিনুল হক। এবার চলুন জেনে নেই বাংলাদেশের এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে কারা কারা আছেন। মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং আবু হেদার রনি। দর্শক মণ্ডলী, ইঞ্জুরির কারণে যদি নাজমুল হোসেন শান্ত সত্যি এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে যান, তাহলে তার বদলি হিসেবে আপনারা কাকে দেখতে চান? মমিনুল হক নাকি অন্য কেউ? আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।